এটা হলো একটা 600 টাকার হেলিকপ্টার আর এটা হলো 6000 টাকার ড্রোন। আজকে আমরা দেখব এই হেলিকপ্টার ওয়ার্সেস ড্রোনের মধ্যে কে জেতে। তার সাথে সাথে আমি আবার অর্ডার দিয়ে দিয়েছি এই পাখিওয়ালা ড্রোন। আগেরবারে ভাঙা এসেছিল, ওড়েনি, চলো দেখা যাক এইবারে ওড়ে কিনা। কিন্তু তার আগে আমার কাছে আছে সবথেকে অদ্ভুত আর ইন্টারেস্টিং কিছু উড়ন্ত গ্যাজেটস, চলো দেখা যাক এর মধ্যে আদেও কিছু আকাশে উঠতে পারে কিনা। প্রথম গ্যাজেট চলো দেখা যাক কি বেরোয়। আরে বাস, হেলিকপ্টার 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 ভাই, এটা হলো 500 টাকার হেলিকপ্টার। কিন্তু এই হেলিকপ্টারের আবার অনেক ফিচার আছে, মানে আকাশে উঠবে তো বলছে, তার সাথে এটা বলছে যে এটা নাকি হাত দিয়ে কন্ট্রোল করা যাবে, মানে এই আঙুল উপরে করলে হেলিকপ্টার উঠবে আবার নিচে করলে হেলিকপ্টার নেমে আসবে। যেমন কি একটা বাচ্চা হাই স্পিডে উঠবে, তার সাথে আবার ঘরের ভেতরে উড়ানো যাবে, ঘরের ভেতরে ভাই হেলিকপ্টার উঠবে, হেভি ভাই। প্রথমে তো প্যাকেজিং দেখে মনে হচ্ছে একদম টাটকা মশলা দিয়েছে, আমাদের ইউজ প্রোডাক্ট পাঠায়নি। তো ভাই চলো দেখা যাক হেলিকপ্টার ওড়ে কিনা। ছোটবেলায় ভাই হেলিকপ্টার হেলিকপ্টার ওড়াতে হেভি লাগতো ভাই। হেলিকপ্টারের ডানাগুলো কেমন একটা শুকিয়ে গেছে। হেলিকপ্টার খুবই হালকা, পুরো একদম পাতি প্লাস্টিকের তৈরি, নিচে আবার একটা লাইটও লাগানো আছে, তার সাথে মাইক্রো ইউএসবি পোর্টও আছে। এখানে ডানাগুলো তো টলমলো খাচ্ছে, কি করে আকাশে উড়বে জানি না আমি। পেছনে একটা ডানা আছে কিন্তু দেখে শোপিস মনে হচ্ছে, জানি না ভাই উড়বে কি না ভাই। যেমন কি বললাম 500 টাকার হেলিকপ্টার, একটুখানি উড়লেই ভাই আমি স্যাটিসফাইড। এবার ভাই কন্ট্রোল করার জন্য যদি তুমি দেখো একটা ইউনিক জিনিস দিয়েছে, বেসিক্যালি এটা একটা স্ট্র্যাপ যেটা আমাদের হাতে পড়তে হবে, হাতে পড়ে তারপরে হাত দিয়ে ওড়াতে পারবো ভাই। এটা চার্জ শেষ হয়ে গেলে কি করবো ভাই, এখানে চার্জিং দেওয়ার তো কোনো সিস্টেম আমি দেখতে পাচ্ছি না ভাই। বেসিক্যালি স্ট্র্যাপটা হাতে পড়তে হবে আর এটা আমাদের আঙুলের সাথে লাগাতে হবে ভাই। মোটামুটি এরকম ব্যাপারটা, মানে আমার ভয় লাগছে ভাই, 500 টাকার এত হাইটেক জিনিস ভাই উড়বে কিনা আমি বুঝতে পারছি না। ছোট্ট একটা রিমোট দিলে তাও একটা ব্যাপার ছিল, কিন্তু এটা একটু বেশি হাইটেক হয়ে যাচ্ছে ভাই 500 টাকা তুলনায়। চলো গাইস প্রথমে আমাদের হাতের রিমোটটা অন করা যাক ভাই। অন মনে হয়ে গেছে, এমনকি একটা হচ্ছে লাল লাইট জ্বলছে। এবার মনে হয় আমাদের হেলিকপ্টারটাকে অন করতে হবে। হেলিকপ্টার হেলিকপ্টার, তো ভাই নিচে সুইচ আছে, সুইচ দেওয়া যাক, দিয়ে দিয়েছি আমি। আরে 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 ভাই, কি স্পিড হেলিকপ্টারের ভাই, কি করে করবো কন্ট্রোল ভাই, তো আমাকে উড়িয়ে নিয়ে চলে যাবে এত স্পিডে যাচ্ছে ভাই, এটা আমি বুঝতে পারছি না ভাই কি করবো। দেখি ভাই হালকা করে ছেড়ে দেখি, এই ভাই উড়ে যাচ্ছে ভাই হেলিকপ্টার ভাই, হেলিকপ্টারে তো হেভি উড়ছে। চলো হাত দিয়ে কন্ট্রোল করতে পারবো ভাই, আমি বুঝতে পারছি না ভাই, হেলিকপ্টার ক্র্যাশ করে গেলে যেটার ভয় ছিল মানে সেটাই হলো ভাই। হেলিকপ্টার আর উড়বে নাকি জানি না, কিন্তু যা উড়লো পয়সা বসুল। অ্যাকচুয়ালি ভাই যখন উপরে তো উঠলো, তারপরে হাতটাকে নিচে করতে হবে, নিচেও পড়ে গেল ভাই। আরেকবার দেখি ওড়ে কিনা। আমাকে নিয়ে উড়ে যেতে হবে ভাই একটাকে ওড়াতেই হবে সাংঘাতিক হেলিকপ্টার মনে হচ্ছে আমার ছ হাজার টাকার ড্রোনকে হারিয়ে দেবে আমার মনে হচ্ছে ফিল আসছে তো গাইস এবার আমরা ওড়াবো আমাদের হেলিকপ্টার হেলিকপ্টার ওড়ানোর জন্য আগে আমাদের ওর রিমোটটা পড়তে হবে হাতে আমাদের রিমোট পরে নিয়েছি ওকে রিমোট চালু হয়ে গেছে ওরে ওকে গাইস চলো ছেড়ে দি 3 2 1 আরে 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 এইদিকে এইদিকে, আরে ভাই প্লিজ বেঁচে থাক। তো গাইস বেসিক্যালি আমি হাতটা যেদিকে নাড়াচ্ছি না সেই দিকেই আছে, যদি ঠিকঠাক লক্ষ্য করো। চলো পড়ানো যাক ভাই, যেমন দেখতে পাচ্ছ হেলিকপ্টার। আরে ও ভাই দেখো, হাত ওপরে করছি, ওপরে উঠছে, ওপরে নিচে, ওপরে 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 আবার নিচে, অনেকটা উড়েছে এবারে, পুরো হাত উপরে করছিলাম উপরে উঠছিল। নেক্সট আমরা দেখতে চলেছি এই ড্রোনটা। এই ড্রোনটা খুবই স্পেশাল, কারণ এই ড্রোন কোম্পানিটা শার্ক ট্যাঙ্কে গেছিল, তার সাথে সাথে যে ইনসাইড এফপিপি কোম্পানিটা সেটা আমার কলেজ VIT ভেলোরের একটা স্টার্টআপ। আর এটা টিভিতে আসার পর এত পপুলার হয়ে গেছিল যে স্টক পাওয়া খুবই মুশকিল ছিল, স্পেশালি এর ক্যামেরা এডিশন ওয়ালা ড্রোনটা, এটা তো পাচ্ছিলামই না স্টকে। তো ভাই এই ড্রোনটার দাম পড়েছে মোটামুটি 5000 টাকা। 5000 টাকার মধ্যে খুবই স্ট্যান্ডার্ড ড্রোন লোকজন তো বলছে, আমরা দেখবো কেমন ড্রোনটা হয়। কিন্তু তার আগে আমি বলতে চাই, এই যে 5000 টাকার ড্রোনটা আমি নিয়েছি, এটা কিন্তু তোমরাও ইজিলি নিতে পারবে যদি তোমরা ঠিকঠাক জায়গায় ইনভেস্ট করো না। 5000 টাকার ড্রোন নেওয়া কোনো ব্যাপারই হবে না তোমাদের জন্য। মতিলাল ওসওয়ালের সাথে তুমি একটা ফ্রি ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার পাবে যে তোমাকে ট্রেডিং আর ইনভেস্টিং এ হেল্প করবে। মতিলাল ওসওয়ালের সাথে তোমার চিন্তা করার কোনো বিষয় নেই, কারণ এখানে আছে 30+ ইয়ার্স এর এক্সপিরিয়েন্স স্টক মার্কেটে অ্যান্ড ওভার 50 লাখ+ কাস্টমার্স। মতিলাল ওসওয়াল তোমাকে দেবে ফ্রি ডিম্যাট অ্যাকাউন্ট, যার সাহায্যে তুমি ট্রেড আর ইনভেস্ট করতে পারবে। তার সাথে ফার্স্ট ইয়ারে ফ্রি মেইনটেনেন্স চার্জ আর ফ্ল্যাট ব্রোকারেজ এট 20 rupees per lot। তোমার দরকার যে তিনটে জিনিসের, প্যান কার্ড, আধার কার্ড আর ব্যাংক প্রুফ। মতিলাল ওসওয়ালের অ্যাপে তুমি ফ্রিতে রিয়েল টাইম নোটিফিকেশন পাবে স্টক রেকমেন্ডেশনের উপরে। তার সাথে তুমি যদি অ্যাকাউন্ট খোলো, তুমি একটা ওয়েলকাম বাস্কেট পাবে যেটার মধ্যে আছে AI বেসড টুল আর ব্রোকারেজ রিভার্সাল। এটা হলো একটা ফাস্ট আর সিকিউর ট্রেডিং প্ল্যাটফর্ম, যেখানে ডাইরেক্টলি মোবাইল অ্যাপের সাহায্যে অথবা ফোন করে ডাইরেক্ট ইনভেস্ট করতে পারবে। জাস্ট তোমাকে এই ভিডিও ডেসক্রিপশনে বা লিঙ্কে ক্লিক করে
তোমার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে ডিম্যাট অ্যাকাউন্ট খুলতে হবে। অনেক কথা হলো, এবার আমাদের ড্রোন আনবক্স করা যাক। আগের বারের প্রত্যেকটা ড্রোন ভাই হারিয়ে গেছিল, এই ড্রোনটাকে আমি হারাতে চাই না। 3, 2, 1 কিছুই না ভাই, ভেতরে বাক্সই আছে ভাই। বাই ওয়ান গেট ওয়ান ফ্রি নাকি, দুটো বাক্স কেন দিয়েছে ভাই? দুটো ড্রোন আছে, তার সাথে ভাই ড্রোনের ম্যানুয়াল। ভাই ম্যানুয়াল কে পরে ভাই, ম্যানুয়ালটা কোথায় গেল? পড়তে হবে ভাই। আগের বারে ম্যানুয়াল না পড়িয়ে ড্রোন উড়িয়েছে, সে উড়েই গেছে আর ফেরত আসেনি। এইবারে ভাই স্ক্যাম করলে হবে না ভাই, ভালো করে ড্রোনের ভাই ম্যানুয়াল ম্যানুয়াল পড়ে তারপরে ভাই ওড়াবো। আচ্ছা, ড্রোনের এখানে আমাদের দুটো বাক্স দিয়েছে, যেমন দেখতে পাচ্ছ ড্রোনে ক্যামেরা আছে। তবে ক্যামেরার ফুটেজও আমরা চেক করবো, দেখবো ওপর থেকে ভাই কেমন লাগে। প্রথমত ড্রোনটাকে বার করি ভাই, দেখি কেমন ড্রোন পাঠিয়েছে। প্যাকেজিং তো ভাই একদম ফার্স্ট ক্লাস প্যাকেজিং করেছে ভাই। ড্রোনটা কত ছোট ড্রোন, ওরে বাস, ও ভাই ভাই ড্রোনটা মোটামুটি আমার হাতের সাইজের, মানে খুব একটা ছোট তেমনও না। প্রপার ভাই চারটে প্রপেলার আছে, তার সাথে প্রপেলারের জন্য গার্ডও লাগানো আছে, তার সাথে এখানে তার ওয়ার বেরিয়ে আছে ব্যাটারির সাথে লাগানোর জন্য মনে হয়। এই বাক্সটাই আবার কি দিয়েছে, আর রিমোট ভাই, কি বড় রিমোট দিয়েছে। হেলিকপ্টারটার মতন হাতে রিমোট সিস্টেম করলে হেভি হতো, এরকম করে উড়বে নামবে উড়বে নামবে। তার সাথে আমাদের এটা আবার কি ভাই, কাপড় সঙ্গানোর ক্লিপ কেন দিয়েছে আবার ড্রোনের সাথে ভাই? এক্সট্রা ডানাও দিয়ে দিয়েছে, ইন কেস যদি এগুলো ড্যামেজ হয়ে যায় তাহলে পাল্টাতে পারবো ভাই। ব্যাটারি দেখো ভাই, ছোটকো ব্যাটারি, আকাশে ওড়ানোর পরে যদি ব্যাটারি শেষ হয়ে যায় কি করবো ভাই? নিচ থেকে পেন্সিল ব্যাটারি ছুড়বো ভাই, কি হবে ভগবান জানে ভাই। এখানে পুরো ড্রোনের একটা গাইড পাঠিয়ে দিয়েছে, মানে এক্স্যাক্টলি কি কি পার্টস আছে, কি করে ড্রোনটাকে বানানো হয়েছে, পুরো সবকিছু ডিটেলস দেওয়া আছে। তার সাথে ভাই এখানে যদি দেখো লেখাও আছে কি করে আকাশে ওড়াতে হবে, কি করে নামতে হবে, কি করে ক্যালিব্রেট করতে হবে, এগুলো সব পড়তে হবে ভাই। পড়বো সব, পড়ে তারপরে ড্রোন ওড়াবো। না পড়ে পরীক্ষা দিয়ে পাস করা যায়, কিন্তু না পড়ে ড্রোন ওড়ালে ড্রোন আর ফিরে পাওয়া যায় না। সেই শিক্ষা আমার অলরেডি হয়ে গেছে একবার, তো এইবারে ভালো করে পড়ে তারপরে বাইরে গিয়ে ওড়াবো। কিন্তু তার আগে ভাই আমাদের ব্যাটারিটা লাগাতে হবে। ব্যাটারিটা বেসিক্যালি এই যে এর সাথে লাগবে এখানে। এ ভাই ড্রোন চলে উঠেছে ভাই, আকাশে উড়ে যাচ্ছে ভাই, দাঁড়া এখনো রেডি নই আমি। ব্যাটারিটা এই মধ্যিখানে হালকা করে গুঁজে দিতে হবে, ঠিকঠাক রাখতে হবে, না টলমল করবে ড্রোন। ড্রোনের লাইটিং শুরু হয়ে গেছে, আকাশে ওড়ানোর জন্য একদম রেডি। প্লিজ ভাই ড্রোন, ভাই ড্রোনটাকে একটু ভালো করে দেখে নাও ভাই, আকাশে উড়লে আর ফিরে আসবে নাকি জানি না, তো ভালো করে দেখো ভাই, সুন্দর আছে কিন্তু ড্রোনটা। আর ভাই এই ক্লিপ আমি কোথায় লাগাবো এখনো বুঝতে পারছি না। ও এবার বুঝলাম ভাই, এটা কাপড় শুকনো করার ক্লিপ না, বেসিক্যালি তোমার ফোন রাখতে পারবে এরম ভাবে ক্লিপে। ওরে সালা ভাই, এই ড্রোনটায় তো ক্যামেরা আছে ভাই, আমি ভুলেই গেছিলাম ভাই, ক্যামেরাটা দেখা যাক কেমন ছবি উঠছে। ওয়াইফাই দিয়ে প্রথমে কানেক্ট করতে হবে, ঠিক আছে কানেক্ট মনে হয় হয়ে গেছে। এবার ভাই এতে তো আসার কথা, দেখা যাক স্টার্ট। এ ভাই আকাশে উড়বে ভাই, উপর থেকে সেলফি তুলবো ভাই, কেমন লাগবে দেখবো আমি। আরে ভাই ব্যাটারি ভাই, এত কোথা থেকে পাবো এত ব্যাটারি, সব কিছুতে দুটো করে ব্যাটারি লাগে এখন। গাইস ব্যাটারি পেয়ে গেছি ভাই, অনেক কষ্ট করে খুঁজেছি, পেয়ে গেছি ব্যাটারি, চলো লাগানো যাক। হেলিকপ্টার হেলিকপ্টার টুক করে বেজে উঠেছে গাইস, ব্যাটারি লেগে গেছে, কানেকশনে চলে এসেছে। এবার ভাই ড্রোনের পালা, ম্যানুয়ালটাকে দেখতে হবে ভাই। ভাই প্রথমে তো ক্যালিব্রেট করতে হবে ভাই, স্ক্যাম হয়ে যাবে নাহলে। চল দেখা যাক, ওড়ানো যাক ভাই, যা হবে দেখা যাবে, ভয় পায় নাকি? ড্রোন উড়ে আর কোথায় যাবে, ঘরের মধ্যেই থাকবে, খুব জোর হলে টিউবলাইটের সাথে ক্র্যাশ করে যাবে, আর কি হবে। ড্রোন স্টার্ট করা হয়ে গেছে, রিমোটও স্টার্ট করা হয়ে গেছে, উড়ান ছু করার পালা ভাই। ড্রোন ঘুরছে, ড্রোন ঘুরছে গাইস, হাই স্পিড আছে, আশা করি ভাই ভেঙে যাবে না, প্লিজ আমি বাইরে গিয়ে ওড়াতে চাই। চল হালকা করে আকাশে ওড়ানো যাক, 1, 2, 3 ওর। আরে 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 আস্তে 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 আস্তে, আরে ফিরে ফিরে, না 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 না, নিচে নিচে নিচে, বন্ধ কি করে করবো, বন্ধ হয়ে গেছে ভাই। ড্রোন কি উড়ছে, চলো ভাই এটাকে বাইরে নিয়ে যাওয়া যাক, দেখি ভাই বাইরে কেমন উড়ে। চলো গাইস, সারা রাত জেগে সব ম্যানুয়াল মুখস্থ করেছি, পুরো সবকিছু হাতের মধ্যে আছে। ড্রোন উড়বে, ছবি তুলবে, ফেরত আসবে, এর বাইরে কিচ্ছু যেন না হয়। চার্জ বাস দেওয়া আছে, প্রথমে ড্রোনটাকে আমরা চালু করবো। যেমন দেখতে পাচ্ছ ড্রোন আমাদের চালু হয়ে গেছে, এবার আমি ফোনের অ্যাপের সাথে কানেক্ট করতে হবে। ওকে ড্রোন স্টার্ট হয়ে গেছে, হালকা করে উড়ানো যাক, লেটস গো। ওকে ওকে, আরে আরে আইদিকে, আরে হাওয়া দিচ্ছে, ড্রোনটাকে নিয়ে আসবো, কোনো অসুবিধা নেই। ইমা ইমা কোথায় চলে গেছে ড্রোন, কি বাবা চলে, তারপর বেরিয়ে এসেছে, ডানা ভেঙে গেছে, ভাঙিনি ভাই, তারপর ঠিক করতে হবে। দাঁড়াও গাইস, ড্রোনের একটা প্রপেলার খুলে এসেছে, কোনো অসুবিধা নেই, লাগিয়ে নেবো আমরা। চলো গাইস মিশন সেলফি, সেলফি তুলে তবে ছাড়বো আমি। ড্রোন দিয়ে ব্লগিং করার অনেক দিনের ইচ্ছা ছিল, চালু হয়ে গেছে, হ্যালো ব্লগ। আরে 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 আরে, এই তো সরে
উঠছে উঠছে সেলফি উঠছে ভাই ড্রোন আর বেঁচে থাকবে না বলে সেলফি তোলার চক্করে হেলিকপ্টারেরও দম আছে আর ভাই ড্রোনও ভাই হাইটেক ড্রোন আছে হেলিকপ্টার ভার্সেস ড্রোন দুটোর মধ্যে কে জেতে সেটা আমরা লাস্টে দেখবো কিন্তু তার আগে আমরা আনবক্স করব আমাদের 3 নম্বর ড্রোন এটা ভাই বিশাল ইউনিক একটা ড্রোন এটা বেসিক্যালি পাখি ভাই পুরো পাখির মতন আকাশে উড়বে আগের বারে অর্ডার দিয়েছিলাম স্ক্যাম হয়ে গেছিল ভাই ভাঙা মাল পাঠিয়ে দিয়েছিল এইবারে আশা করি প্লিজ ভাই প্লিজ ইউজ প্রোডাক্ট যেন না আসে আর তোমাদের জন্য ভাই স্পন্সরশিপ করে যা টাকা ভাই সব টাকা আবার লাগিয়ে দিই ভিডিওতে তো ভাই হালকা করে সাবস্ক্রাইব করে দিতে পারো তাহলে একটু সাপোর্ট হয় এই আর কি ভাই ইউজ প্রোডাক্ট না দেখে মনে হচ্ছে ইউজ প্রোডাক্ট না ভাই প্লিজ যেন টিকটাক জিনিস বেরোয় ও ভাই পুরো ফার্স্ট ক্লাস টাটকা মশলা দিয়েছে যেমন কি একটা আছে ভেতরে এই যে পাখিটা আছে না এই পাখিটা অ্যাকচুয়াল ভাই এরম ভাবে ডানা মিলে আকাশে উড়বে এখানে ভাই কোনো ফ্যান প্রপেলার ব্লেড ওইসব কিচ্ছু নেই ভাই পাখি ভাই পাখি যেভাবে ওড়ে সেভাবে উড়বে চলো গাইজ আনবক্স করা যাক ভাই এটা খুব সাবধানে আনবক্স করতে হবে কারণ খুবই ডেলিকেট এটা এখানে পাখি চার্জ করার জন্য কেবিল দিয়েছে ও ভাই ভাই নাকি পাখিটার দাম হলো 7,999 টাকা ভাই ঠিক আছে অনলাইন ভাই এর রেটিং ও ঠিকঠাকই আছে মানে অ্যাকচুয়াল জেনুইন প্রোডাক্ট কিন্তু আমার সাথেই খালি স্ক্যাম হয়ে গেছিল আগের বারে চলো ভাই আগে পাখিকে খাঁচা দিয়ে বার করা হোক ও ভাই এই যে পাখির যে ডানাগুলো দেখছো না খুবই পাতলা জিনিস দিয়ে তৈরি আর স্বাভাবিক ভাই পাতলা না হলে আকাশে উড়বে না বেশি ভারী হলে পাখি ওড়ানোর জন্য আমাদের একটা রিমোটও দিয়ে দিয়েছে 4টে ব্যাটারি ভাই কোথা থেকে পাবো এত ব্যাটারি ড্রোন ভাই 2টো ব্যাটারিতে উড়ে যাচ্ছে পাখি ওড়াতে গেলে 4টে ব্যাটারি লাগবে বাপ রে বাপ ড্রোনের ভাই 2টো ব্যাটারি লাগিয়ে দিয়েছে আরো 2টো ব্যাটারি নিয়ে খুঁজে আনতে হবে আর কি ব্যাটারি কেন এরা দেয় না বুঝি না ভাই ফোনের সাথে তো ব্যাটারি দেয় ফাইনালি আমাদের ব্যাটারি পেয়ে গেছে ভাই 4টে ব্যাটারি ভাই ঠিক আছে চলো দেখা যাক ব্যাটারি আমাদের লেগে গেছে লাইট ওয়াইট জ্বলছে এবার আমাদের পাখির সুইচ দেখি কোথায় পাখির আবার সুইচ ভাই দেখি পেটের নিচে আছে হ্যাঁ ভাই পেটের নিচে আমাকে দেখতে হবে ছোট্ট একটা পাখির সুইচ আছে ছোট্ট সুইচ টিপে আমাদের অন করতে হবে সুইচ ভাই পাখির সুইচ টিপতে পেটে আলো জ্বলে উঠেছে পাখির ভাই মাথায়ও লাইট আছে বাপরে বাপ ভাই পাখির চোখ জ্বলে উঠেছে দেখো চলো গাইজ দেখি পাখি ওরে কিনা চলো উঠছে না ওরে ওরে এ ভাই পাখি আমার ডানা মিলছে ও ভাই পাখি কাজ করছে ভাই পাখি ভাই বাড়িতে উড়বে না অবভিয়াসলি পাখি ওড়ানোর জন্য আমাদের বাইরে যেতে হবে বাইরে ভাই এরকম ডানা ইয়ে করে এরকম ছুড়ে দেবো পাখি ভাই উড়ে যাবে ভাই পাখি উড়িয়ে তো দেবো ফিরে আসবে তো নাকি গাছে ভাই বাসা বেঁধে ওখানে থেকে যাবে আমি জানি না বাইরে গেলেই বুঝতে পারবো চলো যাওয়া যাক ওকে গাইজ চলো এবার আমাদের পাখি ওড়ানো যাক পাখি সুইচটি বেঁধি ওকে সুইচটা পড়ে গেছে এবার আমাদের রিমোট কন্ট্রোল আছে যেমন কি পাখির দেখতে পাচ্ছ চলো হালকা করে ওড়ানো যাক এবার আরে ওড়ে সাংঘাতিক কন্ট্রোল করা যাচ্ছে আর খুব ফান এটা মানে অ্যাকচুয়াল রেসপন্স করছে ডান দিক বাঁ দিক করলে কি উঠছে আরে 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 না 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 যখন সুইচটা টিপছি এই সুইচটা টিপলে এটা এইদিকে যাচ্ছে তারপরে এইদিকে টিপলে এইদিকে এটা বেসিক্যালি ডাইরেকশন দেওয়ার জন্য এটা দিয়ে পাখিটার ডানাটা কন্ট্রোল করা যায় দাদা কন্ট্রোল করা যায় এরকম ডান দিক বাঁ দিক যাওয়া যাবে আর দরকার হলে ল্যান্ড করিয়ে দাও হেভি পাখি ভাই এবার আমি এক হাত দিয়ে হেলিকপ্টার চালাবো আর এক হাত দিয়ে ড্রোন চালাবো হেলিকপ্টার না ড্রোন কে জিতবে ভাই কার দলে তুমি কমেন্টসে বলো যা হাওয়া দিচ্ছে হেলিকপ্টার কি উড়বে যাই না চল দাঁড়া মনে হচ্ছে নিজের এইদিকে চলে যাচ্ছে হেলিকপ্টার ওই দে ওই দে যা যা কোথায় চলে গেল হেলিকপ্টার সেই কোথায় চলে গেছে রে আরে না আরে হেলিকপ্টার ও চলে গেছে হয়ে গেল আরে এইদিকে হেলিকপ্টার হেলিকপ্টার ভাই নারকেল গাছে চলে গেছে হয়ে গেছে হেলিকপ্টার আরে আমি বলছি এই মা হেলিকপ্টার চলে গেল হাত তুলেছে আরো উপরে উঠে গেছে হেলিকপ্টার ভার্সেস ড্রোনে হেলিকপ্টার আউট হয়ে গেছে আমাদের ড্রোনই বেঁচে আছে দেখা যাক ড্রোন আমাদের কত কি উঠতে পারে হ্যালো উঠছি উঠছি আরে 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 দাঁড়া রে বেশি উপরে যাস না আবার কোথায় উল্টে পড়ে গেছে আবার এমনিতে ড্রোনটা কিন্তু মজবুত আছে ভালোই চলো ওকে আস্তে 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 আরে এই তো এই তো সেলফি 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 ব্যাটারি শেষ হয়ে গেছে ভাই ড্রোন অনেক উড়েছে আজ ভিডিওটা দেখা যাচ্ছে পরের ভিডিওতে ভাই আর যদি তুমি স্টক মার্কেটে ইনভেস্ট করতে চাও বা ট্রেডার হও তাহলে মতিলাল অসওয়ালের লিংক ডেসক্রিপশনে পেয়ে যাবে